ভালো আছি, তুমি কেমন আছো বলো? বেশ ভালো আছি এবং বিয়ের পর কিন্তু তোমার সঙ্গে আমার দেখা হয়নি। তোমার সাথে দেখা হয়নি, তুমি তো আমাকে তো বিয়েতে ইনভাইট করেছিলাম, তুমি তো এলে না, সো দ্যাট ইজ নট অফ মাই ফল্ট। তো দর্শক বন্ধুরা দেখছে, হ্যাঁ আমি ডেফিনেটলি সমস্ত দর্শকদের ইনভাইট করতে পারিনি, আমার আর নিপারে এত রমতমঝম করে একটা বিয়ের ব্যবস্থা হয়েছিল। তো দর্শকরা হয়তো সামনে বসে এনজয় করতে পারেনি, বাট দর্শকরা হয়তো সামনে বসে এনজয় করতে পারেনি, বাট টিভিতে বসে ডেফিনেটলি এনজয় করেছে। আমাদের পালিয়ে বিয়ে, তারপরে নিপা নাচতে নাচতে বিয়ে করে আসা, আমার এই গুন্ডা পেটানোর পর বিয়ে, বিয়ে হওয়ার পর তারপরে রিসেপশন, রিসেপশনের মধ্যে একটা সুন্দর একটা ইয়ে কি বলে ওটাকে, আমাদের মিঠাইয়ের গুলি খাওয়া, তারপরে বড় ক্রাইসিস একের পর এক চলতে থাকছে, চলতে থাকছে। আশা করি দর্শকরা এনজয় করছে, ভালো লাগছে। আমি মিস করছি ওই ছোট্ট মতো পুচকি মতো আমার বউটা, ওকে মিস করছি। মানে কাজটা যদি সেটা বিয়ের থেকে বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে আমার মনে হয় সেটা করা উচিত। যার দিকে ক্যামেরা প্যান হলো অ্যাকচুয়ালি, সে হচ্ছে আমাদের স্বনামধন্য আমাদের এই মিঠাই সিরিয়ালের ইপি মানে এক্সিকিউটিভ প্রোডিউসার, যার একটা অনেক বড় দায়িত্ব থাকে আমাদের এই সিরিয়ালটাকে হ্যাঁ রান করার পেছনে, এই সিরিয়ালটাকে ভালোভাবে খুব সুন্দর মোশনে চলার জন্য যে দায়িত্বগুলো, সেই দায়িত্বগুলো আমাদের ইপি মানে এক্সিকিউটিভ প্রোডিউসারের হাতে থাকে। সো ও একটু লজ্জা পাচ্ছে পাশ থেকে, হয় অ্যাকচুয়ালি যারা ক্যামেরার পেছনে থেকে অভ্যস্ত তারা যত দায়িত্বশীল বা যত ভালো কাজই করুক না কেন তারা ক্যামেরার সামনে কোনোভাবে আসতে চায়, তবে আমার মনে হয় তাদেরকেও দর্শকদের চেনা উচিত যে আমাদের এত সুন্দর একটা কাজ বা মানে যে কোনো সিরিয়ালই হোক সেই কাজের পেছনে অনেক দায়িত্বগুলো বিভিন্ন বিভিন্ন মানুষের মানে কাছে ভাগ করে দেওয়া থাকে। আর্টিস্টদেরও যেমন দায়িত্ব থাকে অভিনয়ের ব্যাপার নিয়ে, ডিরেকশনের যেমন দায়িত্ব থাকে ডিরেকশন, টেকনিশিয়ানদের একটা অনেক বড় দায়িত্ব থাকে লাইট, সমস্ত আমাদের সেটটাকে সুন্দর করে সাজানো, যেমন যেমন সিন সেই সেই সিন হিসাবে যা যা মানে রিকুইজিশন লাগবে মানে যা যা জিনিসপত্র দরকার সেগুলো, তো প্রচুর দায়িত্ব থাকে। একটা সিরিয়ালে শুটিং করা ইটস নট আ ম্যাটার অফ জোক, এটা সিরিয়াসলি একটা বড় ব্যাপার, এক্স্যাক্টলি বড় টিম হয় এবং ওর টিমের মধ্যে একে অপরের কোঅর্ডিনেশন খুব ইম্পর্ট থাকে। এবং আমাদের আর্টিস্টদের মধ্যে একে অপরের একটা কোঅর্ডিনেশন দরকার থাকে একটা অভিনয় পারফর্ম করার জন্য, ঠিক এই পুরো টিমটা ভীষণ ম্যাটার করে। যেমন টেকনিশিয়ানের সঙ্গে, টেকনিশিয়ানের তো অনেকগুলো ভাগ থাকে, যেমন আমাদের ক্যামেরা যারা করে লেন্স একজন আনে, ক্যামেরা ধরে একজন, লেন্স একজন আলাদা আনে, লাইট সেটিংয়ের আলাদা আছে। এবার লাইটে কী হয়, আমাদের যদি সিনটা দেখানো হয় দর্শকদের যে এই সিনটা ডেতে দেখানো হচ্ছে তাহলে ডে লাইট ডিফারেন্ট হয়, আবার যদি দেখানো হয় এটা নাইটে সিন হচ্ছে নাইটের লাইটগুলো আলাদা হয়, তো অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট বিষয় আছে। তারপর ধরো দেখা হচ্ছে যে আমরা সিনটা করবো ড্রয়িং রুমে, এবার ড্রয়িং রুমের যে আমাদের পুরো অ্যারেঞ্জমেন্টটা আছে, যেমন ধরো যা যা আমাদের সুন্দর টেবিল আছে, এতগুলো সোফা আছে, তারপরে যা যা কিছু আছে আসবাবপত্র, সে সমস্তগুলোকে সঠিকভাবে গুছিয়ে তোলা, তো এটা অনেক বড় কাজ। তারপরে যখন দেখা হয় সিটের ঘর, আমাদের তো সেট হয় ওই তো ওইভাবে তো আলাদা আলাদা ঘর হয় না, তো সেই সেটটাকে মধ্যে আবার চেঞ্জ করে ওটাকে সিটের ঘরের মতো করে সেটাকে অনেক বড় কাজ। তারপরে অনেকেরই বিভিন্ন মানুষের বিভিন্ন দায়িত্ব আছে এবং সেই দায়িত্বগুলো ভালো ভালোভাবে পালন করলেই তবেই আপনারা যে মানে সিরিয়ালটা দেখেন মানে যেটা দেখেন যে এপিসোডসগুলো যে সিনসগুলো যে শর্টসগুলো তবেই সেটা ফলপ্রসূ হয়, আপনাদের ভালো লাগে, আপনারা এনজয় করেন, আর আপনাদের এই মানে ভালো লাগাতে আমরাও সত্যি খুব মানে আশীর্বাদ প্রাপ্ত হই, খুবই মানে কী বলবো খুব গর্বিত ফিল করি যে আমরা কিছু একটা করে আপনাদেরকে আনন্দ দেওয়ার একটা সুযোগ করে দিতে পেরেছি। দেখো আমি কিন্তু কথায় কথায় আমাদের শুটিংয়ের প্রায় অনেক কিছুই বলে দিলাম যে কিরকমভাবে শুটিং হয় না হয়। আচ্ছা এই মুহূর্তে তো নিপা নেই, তো আমি কি, আচ্ছা ঠিক আছে বলো। ওকে, এটা তো
ফাইনা তুমি তখন একটা অন্য সিরিয়াল করছিলে, তখন এখানে আসা এত বড় লং জার্নি হবে ভেবেছিলে? না, এটা যদি মানে ডিটেলে বলা যায়, বলা হয়, তাহলে আমি বলবো যে সত্যি আমি ভাবিনি। এবং যখন প্রথমবার আমাকে এই চরিত্রটার জন্য বলা হয়, আমি মানে এখানকার চ্যানেল থেকে যখন আমাকে যোগাযোগ করে জি বাংলা থেকে, যে এরা ধরনের চরিত্র তোমাকে ভাবা হচ্ছে ভাই, তো এই ব্যাপার, আমাদের যে হিরো আছে, হিরোর এক বোন আছে, তো বোনের সঙ্গে তোমার সম্পর্ক হবে। আমি বললাম সে বোনটি কে, কারণ আমি মিঠাই তখন দেখতাম কম বেশি। তো আমাকে আমি বললো ইন্দ্রিরা, না ওই ইন্দ্রিরা তো ও তো মানে আমার থেকে তো অনেক কিছু ডিফারেন্সে, মানে বয়সের ডিফারেন্স আছে, এজের ডিফারেন্স আছে, হাইটের ডিফারেন্স আছে, ঠিক আছে, তো এই সমস্ত কিছুর একটা অনেক বড় গ্যাপ আছে। তো বললাম দেখো আমাদের এটা খুব ভালো কনসেপ্ট, আমাদের রাইটার বলো, আমাদের চ্যানেল বলো দারুণভাবে ভেবেছে, তো এটা একটা ভালো কিছু হতে পারে, তো এটা ট্রাই করা যাক। তো আমি ভাবলাম ঠিক আছে ট্রাই করা যাক। যখন আমি বলা হলো চরিত্রটার মানে চরিত্রটা কী, মানে সেই মানুষটা কী করে, যখন ডিটেলে আমাকে এক্সপ্লেন করা হলো, তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে ঠিক আছে চলো একটা নতুন কিছু ট্রাই করা যেতে পারে। সেটা যে এই লেভেলে লোকে মানে দর্শক পছন্দ করবে, ভালোবাসবে, এটা আনএক্সপেক্টেড ছিল। এটা তো খুব একটা অদ্ভুত প্রশ্ন, এই প্রশ্নের তো কোনো উত্তর হয় না, কারণ আমরা এখানে সবাই প্রত্যেকেই ভালো, আলাদা করে কেউ কম ভালো, কেউ বেশি ক্লোজ হচ্ছে আমি আমি দাদাইয়ের সাথে বেশি ক্লোজ অ্যাকচুয়ালি। দাদাই মানে আমি যার সাথে রুম শেয়ার করি, আমাদের বিশ্বজিৎ চ্যাটার্জি, আমাদের সিরিয়ালের দাদাই, তার সাথেই বেশি ক্লোজ। আর এছাড়া সবার সাথেই ক্লোজ, মানে প্রত্যেকের সাথে আলাদা আলাদা রকমভাবে বন্ডিং। এমন নয় যে যা হয়, মানে আমি যদি সিড, রাতুল বলি, আমাদের সোম বলি, সৌরভদা বলি, মানে রাজীব বলি, তো এদের সাথে একরকম। তো যারা এবার ছোটো, এবং স্যান্ডি একটু ছোট আমাদের থেকে, তো তার সাথে এবার অন্যরকম, আর মেয়েদের সাথে মিঠার সাথে অন্যরকম সম্পর্ক, বাকি তোরষা বলো, শ্রীনিপা বলো, যা হয়। না, এইটাই এইটাই অ্যাকচুয়ালি সঠিক উত্তর, বাট আমি কোনো ডিপ্লোম্যাটিক আনসার দিচ্ছি না। খুব ট্রুলি যদি বলা হয়, আমাদের প্রত্যেকের সাথে মানে পুরো পরিবারটাই, আমাদের মিঠার পুরো পরিবারটাই খুব সুন্দর। তো কারোর সাথে মানে কাউকে আমার কম ভালো লাগে, কাউকে ভালো লাগে না, ওরকম কোনো ব্যাপারই নেই। সবটাই তো ডিপেন্ড করে চরিত্রটা কি দর্শক কতটা ভালোভাবে পছন্দ করছে, তার উপর ডিপেন্ড করে। এবার সবটাই এক্সপেরিমেন্ট, আমাদের সিরিয়ালে বলো বা আমাদের অভিনয় জগতে বলো, যাই করা হয় সবটা এক্সপেরিমেন্টই হয় মোর অনলেস। আমরা তো বিভিন্ন চরিত্রটাকে সেই চরিত্র মতো করে তৈরি করার চেষ্টা করি, তো সেটা সবসময় হয়তো ক্লিক করে না, যার ভাগ্য ভালো তার সবটা ক্লিক করে, আর যার হয় না যেটা কপালে লেখা আছে, তো ওই আর কি। দর্শকদের বলবো যে যেভাবে আমাকে আশীর্বাদ করে এসেছে, ভালো বেঁধে এসেছে, সেইভাবে যেন ভালোবাসুক, আরও আশীর্বাদ করুক, আমি যাতে ভালো অভিনেতা হয়ে উঠি, আর ভালো অভিনেতা হয়ে উঠে আরও ভালো ভালো চরিত্র করি, যেটা দর্শকদের পছন্দের হবে, আর বিনোদনে আরও ভালো জায়গা করে দিতে পারি। সো এটাই বলবো। Thank you.